গত 15 দিন আগে মন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এবং সহযোগিতায় এগড়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে 94 জন পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠানো হয়েছিল এগড়া থানা প্রশাসনের সহযোগিতায়। কিছুদিন আগে এইরকমই এগড়া এক ব্লকের 120 জন এবং ভাগবনপুর এক ব্লকের 12 জন মোট 152 জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার আবেদন নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়। স্থানীয় ব্লক প্রশাসন যোগাযোগ করেন পঞ্চায়েত প্রধানের সাথে। মন্ত্রী শুভেন্দুবাবু পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে দরদের সাথে 4টি সরকারি বাসের ব্যবস্থা করেন। তাই বুধবার সমস্ত বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে এগড়া এক ব্লকের চিকিৎসকগণ থার্মাল চেকিং এর মাধ্যমে সরকারিভাবে ছাড়পত্রের কাগজ তাদের হাতে দেয়। তারপরেই ওই 152 জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় 4টি সরকারি বাস। এগড়া থেকে মিলন পন্ডা, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ। আজকে ওদেরকে পুনরায় তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট 140 জন পরিযায়ী শ্রমিক, সঙ্গে 12 জন আমরা অন্য ব্লকের ভগবানপুর ব্লকের, এদেরকে টোটালটাকে আমরা 4টে গাড়ির মাধ্যমে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমার স্থানীয় প্রশাসন এগড়া ওয়ান ব্লক বিডিও সাহেবের উদ্যোগে এই গ্রহণ। কী কারণের জন্য আজকের এই কী কিসের জন্য? মূলত ওনারা বহুদিন যাবৎ এই লকডাউন পিরিয়ডে আটকে থাকেন, ফলে নানা সমস্যার মধ্যে ভুগছেন। ওনারা বাড়ি ফিরতে চাইছেন, বাড়িতে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, সেই জন্য বাড়ি ফেরার তারা যখন আমাদের কাছে দাবি করেছেন আমরা প্রশাসনের উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করেছি।